ওয়েলকাম স্টুডেন্টস আমাদের যে বুকটা ডিসকাশান চলছিলো আইসিসি আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার স্টাডিস ক্লাস ফোর তার ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের চলছিলো ডিসকাশান তো এর আগের ভিডিওতে আমাদের আপ টু ডিভিডি অব দি হয়ে গেছে এই ভিডিওতে আমরা পেন ড্রাইভ থেকে ডিসকাশন ডিসকাশান স্টার্ট করবো ঠিক আছে পেন ড্রাইভ অর থার্ম ড্রাইভস তো দেখো

It fits into any USB that is universal series, serial bus. USB full form time important, universal serial bus. Uh, it fits into any USB port on the computer. The drive is very small, which resembles the size of a human thumb. That is why it is popularly known as thumb drive. তো কেন পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভকে আমরা থাম ট্রাইভ বলি কেন কি এটা হিউম্যান থাম্বের মতো দেখতে হিউম্যান থাম্প তার মতো দেখতে তো সেই জন্য একে থাম ড্রাইভ বলা হয় ঠিক আছে আর এটা নর্মালি ইউএসবি পোর্টে কানেক্টেড হয় ঠিক আছে প্রিভিয়াস ভিডিওতে আমরা এক্সটার্নাল হার্ড ডিস্ক যখন পড়েছিলাম তখন আমরা ডিসকাস করেছিলাম যে ইউএসবি পোর্টটা কীরকম দেখতে হয় ঠিক আছে নেক্সট দেখো কি বলছে ইউ ক্যান সেভ টেক্সট মিউজিক ডকুমেন্টস ফোটোস অ্যান্ড ভিডিওস ইন দিস ডিভাইস তুমি যে কোনো রকমের ডেটা স্টোর করে রাখতে পারো সেটা টেক্সট হতে পারে মিউজিক হতে পারে ডকুমেন্ট হতে পারে ফোটোজ হতে পারে ভিডিওস হতে পারে অ্যাক্সেট্রা দ্য স্টোরেজ ক্যাপাসিটি অফ থাম ড্রাইভ ফ্যারিজ ফ্রম ওয়ান জিবি টু ওয়ান টোয়েন্টি এইট জিবি অ্যান্ড মোর ওয়ান জিবি থেকে শুরু করে ওয়ান টোয়েন্টি পর্যন্ত তোমার স্টোরেজ ক্যাপাসিটি হতে পারে একটা পেন ড্রাইভের ঠিক আছে ইট ইজ অ্যান আইডিয়াল ডেটা স্টোরেজ ডিভাইস ফর দ্য ইউজার কেন আইডিয়াল এটা এতটাই পোর্টেবল যে কোথাও ক্যারি করাটা কোনো ফ্যাক্টারি নয় প্লাস এর স্টোরেজ ক্যাপাসিটি অনেক বেশি সিডি ডিভিডির থেকে অনেক বেশি তো সে কারণে এটাকে আইডিয়াল বলা হয় ঠিক আছে দ্যাট ইজ ওয়াই ইট ইজ সো পপুলার নাও ডে এখানেই তোমার থার্ম ড্রাইভস এখানেই কমপ্লিট তো আমি এক্সট্রা ইনফরমেশান কিছু তোমাদের একটু দিয়ে রাখি যে ড্রাইভে কিভাবে ডেটা স্টোর হয় ঠিক আছে বা কিভাবে আমরা থার্ম ড্রাইভ থেকে ডেটাকে রিড করতে পারি ঠিক আছে এটা তোমাদের বুকে নেই জাস্ট চেনে রাখার জন্য আমি তোমাদের বলছি দেখো থার্ম ড্রাইভে মেনলি যে ইউজ করা হয় সেটা হচ্ছে ট্রানজিস্টার্স ট্রানজিস্টার্সটা তোমাদের পক্ষে এখন বোঝাটা অনেকটা টাফ আমি একটু ইজি করে পড়ার চেষ্টা করছি দেখো ধরে নাও থামড্রাইভে ডেটাগুলো স্টোর্ড হয় সুইচের ফর্মে সুইচের ফর্ম মানে কি অন আর অফ ঠিক আছে অন আর অফ ধরো অন মানে বাইনারি ওয়ান আর অফ মানে বাইনারি জিরো ধরো আমি একটা তোমাদের একটা পিকচার শো করছি দেখো এটা ওয়ান টাইপ অফ সুইচ যেখানে ওপরে একটা গেট রয়েছে ঠিক আছে তো ধরে নাও যখন জিরো তখন গেটটা বন্ধ গেটটা তখন বন্ধ তার ফলে সোর্স থেকে ড্রেনে সিগনাল যেতে পারছে না ঠিক আছে তো তাই জন্য আউটপুটটা দেখো জিরো আবার যখন ধরো সুইচটা অন রয়েছে মানে গেটটা যখন খোলা রয়েছে তখন সোর্স থেকে ড্রেনে দেখো সিগনাল যেতে পারছে ঠিক আছে বা ডেটা যেতে পারছে তো তখন বাইনারি ওয়ান ঠিক আছে তো এইভাবেই পেনড্রাইভে রিড করা হয় বা ডেটাকে এভাবে স্টোরও করা হয় বলতে পারো যেমন দেখো নেক্সট পিকচার ধরো আমি এটাকে স্টোর করব তো এ মানে দেখো জিরো ওয়ান জিরো 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 ওয়ান ঠিক আছে সেই জিরো আর ওয়ানগুলোকে আমি যদি সুইচের কনসেপ্টে দেখাই তাহলে অনেকটা এরকম ফার্স্ট সুইচটা অফ তারপরে সুইচটা আবার অন তারপরে পাঁচটা সুইচ হচ্ছে অফ মানে পাঁচটা জিরো তারপরে আবার ওয়ান তার মানে সুইচটা অন ঠিক আছে এবার এই সুইচ তো আর অতটুকু ড্রাইভে ইউজ করা সম্ভব নয় তো সেই কারণে কি করা হয় এই সুইচের কাজটাকে ট্রানজিস্টার দিয়ে করা হয় ঠিক আছে দেখো নিচে আমি একটা পিকচার দিয়েছি যেগুলো হচ্ছে ট্রানজিস্টার্স দেখাচ্ছ ট্রানজিস্টার্স ইউজড অ্যাজ সুইচ লেখা আছে তো এগুলো হচ্ছে ট্রানজিস্টার্স ছোট ছোট ইলেকট্রনিক সার্কিট ঠিক আছে যার তিনটে করে লেগস রয়েছে ঠিক আছে তো এই ট্রানজিস্টার থ্রু কিন্তু ডেটাকে স্টোর করা হয় পেন ড্রাইভে ঠিক আছে এবার পেন ড্রাইভে যে ডেটাটা স্টোর করা হয় সেটা একটা স্পেশাল টাইপ অফ ট্রানজিস্টার ঠিক আছে সে মানে পেনড্রাইভে যে ট্রানজিস্টার্সগুলো ইউজ করা হয় সেই ট্রানজিস্টার্সগুলোকে বলা হয় মসফেট মসফেট ফ্লোটিং গেট ট্রানজিস্টার্স ঠিক আছে দেখো আমি একটা পিকচার দিয়েছি তোমাদের এটা হচ্ছে ফ্লোটিং গেট মসফেট মসফেটের মানে আমি একটা কি বলবো আমি একটা ডায়াগ্রাম ড্র করেছি ঠিক আছে তো এখানে দেখো ফ্লোটিং গেট বলে একটা জায়গা আছে যেখানে ডেটাটা স্টোর থাকে পেন ড্রাইভে ঠিক আছে এবার ডেটাটা ফ্লোটিং গেটে আসবে কি করে তার জন্য দেখো আমি এর পরে একটা পিকচার তোমাদের দেখাচ্ছি দেখো যখন ডেটাটা সোর্স থেকে ড্রেনে যখন যাচ্ছে দেখো ইয়েলো কালারের অ্যারো আর রেড ডটস দিয়ে আমি বুঝিয়েছি তখন কিছু ডেটা ফ্লোটিং গেটে চলে যাচ্ছে কেন কারণ ওপরে প্লাস চার্জ অ্যাপ্লাই করা হয়েছে দেখেছ প্লাস লেখা হয়েছে কন্ট্রোল গেটে তার মানে পজিটিভ চার্জ অ্যাপ্লাই করা হয়েছে তার ফলে কি হয়েছে নর্মালি ডেটাগুলো হচ্ছে ডেটাগুলোকে আমরা বলবো ইলেকট্রন ফ্লো ঠিক আছে ইলেকট্রনের ফ্লো এবার এটা জেনে রাখো এটা হয়তো তোমাদের জন্য একটু হায়ার কিন্তু তবু আমি বলে রাখছি ইলেকট্রনসগুলো ধরে নাও ওয়ান টাইপ অফ নেগেটিভ চার্জ তো আমরা নর্মালি এটুকু আমরা জানি যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে তো ওপরে যে আমরা পজিটিভ চার্জ দিয়েছি সেই পজিটিভ চার্জটা কি করছে ওই নেগেটিভ চার্জগুলোর থেকে কিছুটা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে তাই জন্য ইলেকট্রনগুলো ওপরে উঠে ফ্লোটিং গেটের ওপরে স্টোর হয়ে গেল ঠিক আছে এভাবে ডেটা স্টোর হয় পেন ড্রাইভে ঠিক আছে নেক্সট দেখো যখন ডেটা এটা তো স্টোর হলো কিভাবে স্টোর হলো ডেটা এবার যখন ডেটাকে রিড করব তখন আমরা কিভাবে রিড করব ডেটাকে নর্মালি কিভাবে রিড করা হয় দেখো এই পিকচারটাতে তোমরা বুঝতে পারবে দেখো যখন কারেন্ট অ্যাপ্লাই করা হচ্ছে পেন ড্রাইভে তখন সোর্স থেকে ড্রেনে দেখো ব্লু লাইন্স দিয়ে আমি দেখিয়েছি কারেন্ট যাচ্ছে ঠিক আছে মানে সিগনালস যাচ্ছে বা ইলেকট্রনস যাচ্ছে ধরে নাও এবার কিছু কিছু সময় আছে যখন ইলেকট্রন ফ্লো হবে না আবার কিছু কিছু সময় আছে যখন ইলেকট্রন ফ্লো হবে যখন হবে না সেটা হচ্ছে বাইনারি জিরো আর যখন হবে তখন হচ্ছে সেটা বাইনারি ওয়ান আমি দুটোই তোমাদের দেখিয়েছি দেখো একটাতে ব্লু অ্যারোটাকে কেটে দেওয়া হয়েছে সেটা হচ্ছে বাইনারি জিরো মানে তখন ফ্লোটা হচ্ছে না তাই সেন্সার সেন্স করছে যে এটা হচ্ছে বাইনারি জিরো আর যখন ফ্লোটা হচ্ছে তখন সেটা সেন্সার সেন্স করছে যে এটা হচ্ছে বাইনারি ওয়ান ঠিক আছে তো এইভাবে কিন্তু ডেটাকে রিড করা হয় ঠিক আছে পেন ড্রাইভে তো এই হচ্ছে কনসেপ্ট যেভাবে ডেটাকে রিড বা রাইট করা হয় পেন ড্রাইভে নেক্সট তোমাদের বুকে যেটা দিয়েছে সেটা হচ্ছে কম্প্যারিজিন বিটুইন হার্ড ডিস্ক অ্যান্ড ফ্ল্যাশ ড্রাইভ হার্ড ডিস্কে দেখো ইট ইজ আ সেট অফ ডেস্ক উইচ রানস উইথ দ্য হেল্প অফ হার্ড ডিস্ক ড্রাইভ এটা হচ্ছে সেট অফ ডেস্ক আমি তো আগেই দেখিয়েছি তোমাদের আগের ভিডিওগুলোতে দেখতে পাবে সেট অফ ডেস্ক থাকে যেখানে আমরা ডেটাকে স্টোর করে রাখতে পারি ঠিক আছে আর যেটা একটা স্পেন্ডেল দিয়ে ঘুরতে পারে নেক্সট ফ্ল্যাশ ড্রাইভে দেখো ইট ইজ ইনসার্টেড ইন্টু আ ইউএসপি পোর্ট অফ আ কম্পিউটার সিস্টেম সেটা তো আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে ফ্ল্যাশ ড্রাইভকে বা পেন ড্রাইভকে ইউএসপি পোর্টে অ্যাটাচ করতে হয় নেক্সট হার্ড ডিস্কে দেখো দ্য স্টোরেজ ক্যাপাসিটি অফ হার্ড ডিস্ক ডিস্কে কোয়াইট হাই ফাইভ হান্ড্রেড জিবি ওর মোর আর ফ্ল্যাশ ড্রাইভে দেখো দ্য স্টোরেজ ক্যাপাসিটি অফ দ্য ফ্ল্যাশ ড্রাইভ ভ্যারিস ফ্রম ওয়ান জিবি টু ওয়ান টোয়েন্টি এইট জিবি ঠিক আছে একটাতে হার্ড ডিস্কে ফাইভ হান্ড্রেড জিবি ওর মোর স্টোরেজ ক্যাপাসিটি আর ফ্ল্যাশ ড্রাইভে ওয়ান জিবি ওর ওয়ান টোয়েন্টি এইট জিবি ও সরি ওয়ান জিবি টু ওয়ান টোয়েন্টি এইট জিবি নেক্সট দেখো হার্ড ডিস্কে বলেছে ইট ইজ ভেরি রিলায়েবল অ্যাজ দ্য ডেটা স্টোর ডাজ নট গেট ডেস্ট্রয়েড ইজিলি আর ফ্ল্যাশ ড্রাইভে বলেছে ইট ইজ নট ভেরি রিলায়েবল ফর স্টোরিং ভ্যালুয়েবল ডেটা অ্যান্ড ডকুমেন্টস হার্ড ডিস্কতে বেশি রিলায়েবল তবে ফ্ল্যাশ ড্রাইভ যে একেবারে রিলায়েবল নয় তা নয় ফ্ল্যাশ ড্রাইভও রিলায়েবল ঠিক আছে কিন্তু হার্ড ডিস্ক বেশি নেক্সট দেখো তোমাদের যে টপিকটা লাস্ট টপিক এই চ্যাপ্টারের সেটা হচ্ছে এস ডি কার্ড অ্যান্ড মাইক্রো এস ডি কার্ড দ্য এস ডি কার্ড ইজ অ্যান আলট্রা স্মল ফ্ল্যাশ মেমোরি নন ভোলাটাইল মেমোরি কার্ড ডিজাইন্ড টু প্রোভাইড হাই ক্যাপাসিটি মেমোরি ইন আ স্মল সাইজ মানে ছোটো সাইজ কিন্তু ক্যাপাসিটি হাই অনেক বেশি স্টোর করা যায় ঠিক আছে ইট ইজ মোর পপুলার স্টেবল অ্যান্ড ভার্সিটাইল দ্যান সিডি ডিভিডি দ্যাট মেজার্স থার্টি টু মিলিমিটার টোয়েন্টি ফোর মিলিমিটার ইন্টু ওয়ান পয়েন্ট টু মিলিমিটার দেখো কী বলছে এটা সিডি বা ডিভিডির থেকে অনেক বেশি পপুলার অনেক বেশি স্টেবল আর এর ডাইমেনশন দিয়েছে ডাইমেনশন মানে কি ডাইমেনশন মানে লেংথ ব্রেথ আর হাইট ঠিক আছে তো লেন্থ ব্রেথ আর হাইট কতটা সেটাই ইন্টু দিয়ে এখানে লিখেছে থার্টি টু মিলিমিটার হচ্ছে লেন্থ টোয়েন্টি ফোর মিলিমিটার হচ্ছে ব্রেথ আর টু পয়েন্ট ওয়ান মিলিমিটার হচ্ছে হাইট মানে কত ছোট। ঠিক আছে কিন্তু ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি আর এসটি কার্ডের ফুল ফর্মটাও একটু দেখে নাও সিকিওর ডিজিটাল কার্ড এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট দেখো কী বলছে এখানে একটা ছোটো পিকচার দেওয়া আছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এসডি কার্ড ব্লু কালারের নেক্সট এবার বলছে দেখো আফটার দ্য সাকসেস অফ এস ডি কার্ড মিনি এস ডি মেমোরি কার্ড মিনি মানে আরও ছোটো দেখো ডাইমেনশনটা দিয়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার হচ্ছে লেন্থ টোয়েন্টি মিলিমিটার হচ্ছে ব্রেথ আর ওয়ান পয়েন্ট ফোর মিলিমিটার হচ্ছে হাইট মানে আরও ছোটো অনেক ছোটো ঠিক আছে কেম ইন টু এক্সিস্টেন্স টু মিট দ্য ডিম্যান্ড অফ দ্য মোবাইল ফোন মার্কেট মোবাইল ফোন মার্কেটের ডিম্যান্ড ওয়াইজ এটাকে ক্রিয়েট করা হয়েছে ঠিক আছে এটা নর্মাল এসডি কার্ডের থেকে অনেক ছোট তাই এর নাম হচ্ছে মাইক্রো এস ডি কার্ড ঠিক আছে মিনি এস ডি কার্ড প্রোভাইড সেম ফিচার অ্যাজ দ্য এসডি কার্ড বাট ইজ স্মলার দ্যান দ্য অরিজিনাল এস ডি কার্ড ক্যাপাসিটি কিন্তু সেম মিনি এসডি কার্ড আর এস ডি কার্ডের কিন্তু সাইজটা মিনি এসডি কার্ডের ছোটো অনেকটাই ছোট। নেক্সট দেখো কি বলছে এখানে একটা পিকচার দিয়েছে দেখো সাইডে অরেঞ্জ কালারের এটা হচ্ছে মিনি এসডি কার্ড নেক্সট দেখো এসটি কার্ডস আর ইউসড ইন মেনি স্মল পোর্টেবল ডিভাইসেস সাচ অ্যাজ ডিজিটাল ভিডিও ক্যামকোডার ডিজিটাল ক্যামেরাজ অডিও প্লেয়ার্স মোবাইল ফোনস অ্যান্ড ট্যাবলেটস সব জায়গায় ইউজ হতে পারে এসডি কার্ড ঠিক আছে সে ভিডিও ক্যামকোডারই হোক বা ডিজিটাল ক্যামেরাই হোক বা অডিও প্লেয়ারই হোক বা মোবাইল ফোনসই হোক বা ট্যাবলেটসই হোক সব জায়গায় মেমোরি স্টোরেজ ডিভাইস হিসাবে বা মেমোরি কার্ড হিসাবে এসডি কার্ড ইউজ হতে পারে দ্য স্টোরেজ ক্যাপাসিটি অফ দিস কার্ড ভ্যারিজ ফ্রম ওয়ান জিবি টু সিক্সটি ফোর জিবি অর মোর ওয়ান জিবি থেকে সিক্সটি ফোর জিবি পর্যন্ত স্টোর করতে পারে একটা এসডি কার্ড বা মেনি এসডি কার্ড ঠিক আছে তো সেটাও অনেক বেশি ঠিক আছে তো এই হয়ে গেল তোমাদের চ্যাপ্টার শেষ আশা করি বুঝতে পেরেছ পুরো চ্যাপ্টারটা পুরো চ্যাপ্টারটা যদিও ডিফারেন্ট ভিডিও পার্টসে আমি ডিভাইড করেছি তো যদি প্রবলেম হয় তাহলে সব প্লে লিস্টে তোমরা যদি একদম মানে বিগিনিং থেকে দেখো আর কি তাহলে তোমরা পুরোটাই বুঝতে পারবে ঠিক আছে তো যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যাতে এরপরে যখন আমি ভিডিওস ছাড়বো নেক্সট চ্যাপ্টারগুলোর ডিসকাশান তখন তোমাদের লিঙ্কটা চলে যায় সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দেবে তাহলে তোমাদের নেক্সট ভিডিওর নোটিফিকেশন চলে যাবে এর পরের ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টার ডিসকাস করব বাই